নমস্কার বন্ধুরা, আজকের আমরা মধুস কিচেনে চলে এসেছি। আমরা টমেটো কেটে রেখেছি, কিছু লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, শুধু আদা বেটে নিয়েছি আমরা এখানে, আর একটু ধনে পাতা আমরা কুচি রেখেছি আমাদের সঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছেন শোল মাছকে আমরা লবণ আর হলুদ পাউডার মাখিয়ে রেখেছি, সঙ্গে রেখেছি রেড চিলি পাউডার, একটু ধনিয়া পাউডার রেখেছি, আর সঙ্গে লবণ আছে। আলুকে ওই রকম আমরা সরু সরু বাঙালিয়ানা স্টাইলে, যেরকম যেমনই মাছের ঝোলে আমরা ব্যবহার করে থাকি, সেইভাবে আমরা কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন শোল মাছকে আমরা কেটে নিয়েছি। তো এবারে শুরু করা যাক রান্নাটা। আমরা আজকের বানাতে চলেছি একেবারে বাঙালিয়ানা পদ্ধতিতে শোল মাছের ঝোল। তো এখানে কড়াইতে আমরা অল্প একটু তেল নিয়ে নিয়েছিলাম, যেখানে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাছের পিসগুলোকে লবণ আর হলুদ পাউডার মাখানো অবস্থা যে রেখে দিয়েছিলাম, সেটাকে আমরা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে যে আমরা ভাজতে শুরু করেছি, তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমরা ভাজতে শুরু করেছি। তো অলরেডি হিয়ার এখানে মাছের কালার, ব্রাউন কালার চলে এসছে, এবং প্রায় আমরা মাছগুলো ভেজে নিয়েছি। এবারে আরো কিছু মাছ ভাজতে বাকি রয়েছে, তো সেগুলো আমরাকে পরপর ভেজে নেব। তো এখানে ভেজে নেওয়ার পরে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা তরকারিটা বানানো শুরু করে দেব। আমার চ্যানেল রুরাল ম্যান বিকাশ। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন আমরা অলওয়েজ ভিডিও বানিয়ে থাকি আমাদের গ্রাম্য জীবনের ওপর। তাও আজকের আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে শোল মাছের ঝোল কিভাবে আমরা বানাবো। তো একেবারে খুবই সহজ পদ্ধতি, খুব বেশি স্পাইস আমরা ইউজ করছি না, একেবারে ঘরোয়া স্টাইলে। তো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, একেবারে আমরা ভিডিওর অন্তিম পর্যায়ে প্রায় পৌঁছে গেছি। তো আমরা কড়াতে একটু তেল নিয়ে নিয়েছি, এবারে আমরা তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। যখন একটু ও হালকা গরম হবে, তার মধ্যে আমরা বাঙালির স্পেশাল মশলা হোল স্পাইস পাঁচফোড়ন আমরা অ্যাড করব। তো এখানে পাঁচফোড়নও আমরা নিয়ে নিয়েছিলাম, তো ভিডিওতে দেখানো হয়নি প্রথমে। তো তেল যখনই গরম হয়ে যাবে, আমরা একটু পাঁচফোড়ন অ্যাড করব তেলের মধ্যে। তো এখনও আমরা ওয়েট করছি, তো অলরেডি আমরা অ্যাড করে দিয়েছি, যে পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি। এবারে আরও যে উপকরণ আমাদের ছিল, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম, সেটা আমরা অ্যাড করে দিয়েছি, এখনই তেলের মধ্যে ছেড়েছি। তো এবার এটাকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটাকে নাড়াতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজের কালার একটু ব্রাউন কালার আসবে। তো বন্ধুরা, আপনারা যখন চেষ্টা করবেন, তো এই পেঁয়াজে একটু লবণ অ্যাড করে দেবেন, তাতে কী হবে, পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার চলে আসবে খুবই তাড়াতাড়ি। সো বন্ধুরা, কাঁচা লঙ্কাকে আমরা একেবারে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিয়েছি, যার জন্য কী হবে, গরম তেলে শুধু কাঁচা লঙ্কা দিলে এতই জোরে আওয়াজ হবে এবং লঙ্কার বীজগুলো এমনই ছড়াবে যাতে আপনি আক্রান্ত হতে পারেন এই কাঁচা লঙ্কার বীজ দিয়ে। সো সেই জন্য পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একসঙ্গে আমরা গরম তেলে ছেড়ে দিয়েছি, এটাকে আমরা নাড়তে থাকছি যতক্ষণ না একেবারে ব্রাউন কালার আসবে, তারপরে আমরা কিছুই অ্যাড করবো না এখন অবধি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় একেবারে ব্রাউন কালার চলে এসছে, একটু বাকি। তো এবার আমরা যে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমরা অ্যাড করে দিয়েছি, এটাকে একটু নাড়াতে হবে, এর মধ্যে আমরা একটু লবণ অ্যাড করে দেব এখনই, যাতে কি না আলু পুরোপুরি অ্যাবজর্ব করবে লবণটা, যার জন্য আমরা লবণই অ্যাড করে দেব এখনই। তো লবণ অ্যাড করে দিয়েছি, তো এখনই লবণটা অ্যাড করার পরে এবার লবণটা পরিমাণ মতো দিতে হবে, যখন আমরা তরকারিতে জল মিশাবো, তো যাতে সেই সময় আর লবণ দিতে না হয়, তো এটা পরিমাণ মতো আন্দাজ মতো একেবারে দিয়ে দেবেন। তো লবণ দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা একটু কভার করে দিলাম, যাতে কিনা একটু তাড়াতাড়ি এটা লবণগুলো অ্যাবজর্ব করে নেবে পোটাটো। সো সঙ্গে এখন আদা যে বেটে রেখেছিলাম, একেবারে শিলে বাটা আদা দিয়ে আমরা তরকারিটা বানাচ্ছি। তো আদা আগে অ্যাড করিনি, কেননা আদা গরম প্যানেতে গরম কড়াইতে পুড়ে যাওয়ার খুব চান্স থাকে, সেই জন্য আমরা আলুটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আদা বাটাটা আমরা অ্যাড করেছি, সঙ্গে টমেটো যে পিস পিস করে কেটে রেখেছিলাম আমরা অ্যাড করে দিয়েছি।
দিয়ে এটাকে আমরা একটু ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ। নাড়ার পরে এরপরে আমরা মশলা অ্যাড করব। মশলা বলতে এখানে আছে আমার সঙ্গে আছে হলুদ পাউডার আছে, রেড চিলি পাউডার আছে, আর একটু ধনিয়া পাউডার আছে। তো আমরা অপেক্ষা করছি যখনই এটা একটু একটু হলুদ কালার আসবে, একটু ব্রাউন কালার আসবে, তো তারপরেই আমরা মশলা অ্যাড করতে শুরু করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করছেন এবং চেষ্টা করছেন যে কীভাবে আপনিও আপনার বাড়িতে এরকম শোল মাছের ঝোল বানাতে পারেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে আমরা হলুদ অলরেডি অ্যাড করে দিয়েছি, আর সঙ্গে হলুদ অ্যাড করার পরে এবার আমরা একটু রেড চিলি পাউডার অ্যাড করব। তো রেড চিলি পাউডার আমরা দিয়ে দিয়েছি, এখন একটু ধনিয়া পাউডার আমরাও অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমরা এটাকে একটু ভালো করে কষতে থাকব, যেটাকে একেবারে বাঙালি ভাষায় আমরা বলি কষা। তো এটাকে এইভাবে কষবো যাতে কিনা মশলাগুলো সব আলুর মধ্যে অ্যাবজর্ব করে নেয়। তো এটা একটু সময় লাগবে, 3-4 মিনিট এটাকে একটু ভালো করে নাড়িয়ে, তো যখন দেখবো যে মশলা এবার কড়ার গায়ে লেগে যাচ্ছে আমরা জল দিয়ে দেবো। তো একটু আমরা জল অ্যাড করেছি এর মধ্যে, তো দিয়ে আবার কভার করে দিলাম যাতে কিছুক্ষণ পরে এটা আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমরা এটাকে ঢেকে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাও এইরকম ঢেকে নেবেন যাতে কিনা, যেহেতু বাড়িতে রান্না করবেন তো গ্যাস একটু সঞ্চয় হবে, যার জন্য এটাকে আমরা কভার করে দিয়েছি। তো এবারে আমরা একটু ওয়েট করব, আরও কিছুক্ষণ এটাকে কষবো যাতে কিনা মশলাটা পুরোপুরিভাবে পেকে যাবে। তো আরও একটু জল নিয়ে নেব, আমরা বুঝতে পারছি যে কড়াতে মশলাগুলো লেগে যাচ্ছে, যার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে নাড়াতে থাকব। তো যখন দেখবো যে একেবারে মশলা লেগে যাচ্ছে, তো তারপরে পুরোপুরি জল আমরা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেওয়ার পরে যখন আমরা দেখবো যে এটাকে স্টিম আসতে শুরু করেছে, তো তারপরে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমরা অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে যে আপনারা যে ভিডিওটা দেখছেন, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। এইরকম ঘরোয়া পদ্ধতিতে শোল মাছের ঝোল বানানো খুবই রেয়ার, খুবই স্বাস্থ্যকর, আর আপনাদের বাড়ির জন্য সকলের জন্যই ভালো, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সকলের জন্য এইরকম সুস্বাদু হেলদি খাবার বানানো সকলেরই প্রয়োজন। তো এখানে আমরা দেখছি তরকারি অটোমেটিক পট রেডি ফুটে গিয়েছে, স্টিম আসতে শুরু করে দিয়েছে, এবং আমরা একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, আর সঙ্গে আমরা একটু জিরা পাউডার অ্যাড করে দেব যাতে ফ্লেভারটা খুবই ভালো হবে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আশা করি আপনারা এই মধুস কিচেন থেকে যে ভিডিওটি এসছে তো আপনারা উপভোগ করেছেন, ভালো লেগেছে। আশা করি আপনারাও ঘরে চেষ্টা করবেন আপনার বাড়ির লোকজনকে খুশি করার জন্য। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তার জন্য, তাহলে আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে, আর একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।